আরও চলেছে চাল মাছ মুরগির বাজার, কিছুটা কমেছে ডিম ও সবজির দাম। সরকারের কঠোর তদারকি চান ক্রেতারা। শক্ত হাতে দমন করতে হবে শেখ হাসিনার দোসরদের ষড়যন্ত্র, অন্তর্বর্তী সরকারকে বিএনপি নেতাদের আহ্বান। পেছনে ফেরার সুযোগ নেই, বিপ্লবের চেতনায় এগোতে হবে সরকারকে, বলেছেন জামায়াতের আমির ডাক্তার শফিক। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার অস্বাভাবিকভাবে বাড়ছে মুরগির দাম। সপ্তাহের ব্যবধানে সোনালী মুরগি কেজিতে বেড়েছে 40 টাকা, আর ব্রয়লারের দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। মাছের দামও চড়া। আর গেল কয়েকদিনের ব্যবধানে মোটা চালের দাম বেড়েছে কেজিতে 3-4 টাকা। তবে গত সপ্তাহের তুলনায় কিছুটা কমেছে সবজির দাম। সরকার পরিবর্তনের পর প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম নেমে আসে 150 টাকা, আর সোনালী মুরগি 220 টাকা। কিন্তু গেল 3 সপ্তাহ থেকে আবারও অস্থির মুরগির বাজার। এই সময়ের ব্যবধানে এই দুই জাতের মুরগির দাম বেড়েছে কেজিতে 50-80 টাকা পর্যন্ত। সোনালিটা আমাদের কাছে 300 টাকা, গত সপ্তাহে 10 টাকা 15 টাকা কেজিতে বাড়তি সোনালি, আর ব্রয়লার 195 টাকা। আমরা যারা মিডিয়াম ক্ষেত্রে কেটে আছে তাদের জন্য আসলে খুবই দুষ্কর হয়ে গেছে কেনাকাটা করা। বাজারে সব ধরনের মাছেরও রয়েছে পর্যাপ্ত সরবরাহ, তবে দাম নিয়ে অসন্তোষ ক্রেতাদের। ইলিশ মাছ বাদে প্রত্যেকটা মাছের আমদানি আছে। আগে যেখানে 7 দিনের মাছ কিনতাম মোটামুটি 2000 টাকায় কাভারেজ হতো, এখন সেখানে 3500 টাকায় কাভারেজ করতে পারতেছি। বাজারের যে অবস্থা এটা আসলে জনসাধারণের নাগালের একদম বাইরেই বলা যায়। সপ্তাহের ব্যবধানে সবজির দাম কিছুটা কমলেও এখনও 80 টাকার কমে মিলছে না বেশিরভাগ সবজি। এখনো দাম কমে নাই ভাই। বেগুন 120 কিনলাম, গাজর 160, আপনার হচ্ছে পটল হচ্ছে 80 টাকা। এদিকে হঠাৎ করে মোটাও 28 চালের দাম বেড়েছে কেজিতে 3-4 টাকা। সরকার পরিবর্তনের পরও নিত্যপণ্যের দাম নাগালের মধ্যে আনতে না পারা ক্ষুব্ধ সবাই। মোটা চাল 48 টাকা 50 টাকা ব্যস্ত, সেটা আমি 54 টাকা ব্যস্ত লাগে। 28 চাল ব্যস্ত 56-58 টাকা, এখন 28 চাল 60-62 টাকা ব্যস্ত লাগে। 8-9 টাকা তো বেতন ফুসে, আমাদের ফুসে না। এই বেতন দিয়ে আমরা সব ফ্যামিলি চালানো বাসা করা লাগে। এর ভিতরে আমরা যদি দেন আজকে এসে ফার্স্ট কিছু কিছু চাল নেওয়া লাগে 300 টাকা গেল আমাদের, তাই হতো ভাই কী কম আর কষ্ট হতো পাওয়া যায় না। আমরা যারা মধ্যবিত্ত তাদের জন্য যতটা কষ্টের, যারা আরো আরো খারাপ অবস্থা তাদের কথা আসলে ভাবতেও কষ্ট লাগে। সেই দিকে কিছু তো ভাঙতে পারতেছে না। আমরা হিজার টুকরা বসেছি, ইউনুস সাহেব ভালো লোক, কিন্তু ভালো লোক হইলে কি দাম জিনিসপত্র কমে না, গরিব না খায় মরতেছে। সবাই মিলে গুছিয়ে একটা সিস্টেম নতুন করে ফেলছে স্ট্রংলি, যা আপনি বুঝতেছেন আমি বুঝতেছি বাট কিছু করতে পারতেছি না। অন্যদিকে সরকারের তদারকিতে বাজারে কমতে শুরু করেছে ডিমের দাম। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন শেখ হাসিনার দোসররা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে, তাই অন্তর্বর্তীকালীন সরকারকে আরও শক্তভাবে দায়িত্ব পালন করতে হবে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে সকালে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, পল্লী বিদ্যুৎ নিয়ে বড় ধরনের ষড়যন্ত্র চলছে, ফ্যাসিবাদের প্রেতাত্মাদের দায়িত্বে রেখে এই সরকার সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, এখনও কেউ কেউ আওয়ামী লীগের নাম বলে দম্ভ করছে, তাদের সতর্ক হওয়া উচিত। তিনি বলেন, বিরোধী মত ও রাজনৈতিক নেতাকর্মীদের মামলা এখনও চলমান থাকা অগণতান্ত্রিক। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে করা সকল মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। এই সরকার এখনও বাজার সিন্ডিকেট ভাঙতে পারেনি, অভিযোগ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের। রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দলের ঢাকা মহানগরী দক্ষিণের রুকন সম্মেলনে তিনি এই কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, জনগণকে সঙ্গে নিয়ে সাহসিকতার সঙ্গে সরকারকে এগিয়ে যেতে হবে, বিপ্লবের চেতনা ধারণ করে সাহসিকতার সঙ্গে কাজ করতে হবে। জামায়াতের আমির বলেন, পেছনে ফেরার সুযোগ নেই, সামনের দিকে এগিয়ে যেতে হবে, যত বাধা আসুক আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত না করার ঘোষণা দেন তিনি। বলেন, যারা রাষ্ট্রের সঙ্গে বেইমানি করে তারা কখনো বিজয়ী হয় না, যারা অপকর্ম করেছে তারাই দেশ থেকে পালায়, তারাই পালিয়েছে। বলেন, এ দেশকে আর খুনির হাতে তুলে দেওয়া হবে না, মানবিক সমাজ করতে দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতের আমির। এখনো বাজারে গেলে মানুষের চোখ
অন্ধকার হয়ে আসে সিন্ডিকেটের কারণে। তাদের আমলে গড়া তাদেরই সিন্ডিকেট এখনো এই সরকার ভাঙতে পারেনি। শুধু বাজারেই সিন্ডিকেট নয়, অফিস আদালত বাহিনী সব জায়গায় সিন্ডিকেট। এই জন্য জাতি যে প্রত্যাশিত পরিবর্তন আশা করেছিল সেই পরিবর্তন সেই সংস্কার এখনো হয়ে ওঠেনি, তার বেশিরভাগ অপূরণ রয়ে গেছে। ডিসেম্বরের মধ্যে দৈনিক আমার দেশ পাঠকের হাতে তুলে দেওয়া যাবে বলে আশা প্রকাশ করেছেন পত্রিকাটির সম্পাদক মাহমুদুর রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান বলেন, জিঘাংসা মেটানোর জন্য আমার দেশ প্রেসকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, এটাই ফ্যাসিবাদের চরিত্র। তিনি অভিযোগ করেন, এত অত্যাচার হয়েছে, কোনোদিন কোনো মিডিয়ায় কোনো আলোচনা সমালোচনা হয়নি যে আমার দেশের প্রতি অন্যায় করা হয়েছে। তিনি বলেন, সম্পাদক পরিষদে এখন পর্যন্ত আমার দেশ সম্পাদককে সদস্য করা হয়নি, মালিকদের সংগঠনেও সদস্য করা হয়নি। মাহমুদুর রহমান বলেন, আমার দেশ যেহেতু ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলছে সেজন্য শেখ হাসিনার ফ্যাসিবাদের দোষর মিডিয়াগুলো কখনোই এই পত্রিকা বন্ধ হওয়া বা এর প্রেসে লুটপাট চালানো সম্পর্কে কিছু বলেনি। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বিগত সরকার শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়েছে। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কোন পথে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষাক্রম সংস্কার শীর্ষক আলোচনার আয়োজন করে এডুকেশন টাইমস। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এহসানুল হক মিলন বলেন, শিক্ষাখাতে সংস্কার নিয়ে বর্তমান সরকার কোনো কমিশন করেনি, যা খুবই দুঃখজনক। এইচএসসিতে অটোপাস দেওয়া ঠিক হয়নি, সবাই তো অটোপাস চায়নি। তিনি আরও বলেন, বেতন কাঠামোর জন্য শিক্ষকতা পেশায় অনেকেই আসতে চান না। শিক্ষাখাতের উন্নয়নের জন্য মন্ত্রণালয়ের অধীনে দেশে স্থায়ীভাবে একটি শিক্ষা কমিশন করার তাগিদ দেন সাবেক এই শিক্ষা প্রতিমন্ত্রী। বাংলাদেশের জলসীমায় মাছ ধরার দায়ে তিনটি ফিশিং ট্রলার সহ 48 ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। বৃহস্পতিবার মোংলা বন্দরের গভীর সাগর থেকে এসব ট্রলার ও ভারতীয় জেলেকে আটক করে সকালে থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানায়, বৃহস্পতিবার তাদেরকে আটকের পর নৌবাহিনী ও কোস্টগার্ড দপ্তরে নিয়ে যাওয়া হয়। এ সময় ট্রলার থেকে 2,700 কেজি ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় কোস্টগার্ড ও নৌবাহিনীর পক্ষ থেকে আলাদা মামলা করা হয়েছে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/BanglaVisionNews এ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/BanglaVisionNews এ। ধন্যবাদ।